আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহরান হোসেন, চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ এবং হেয়ার এক্সপার্ট, সিটি হসপিটাল লিমিটেড, লালমাটিয়া, ঢাকা। আমরা সবাই চুল পড়া বিষয়গুলো জানি, জানি বলতে বোঝাচ্ছি যে চুল পড়ার সমস্যার সাথে সবাই কম বেশি আমরা সাফার করি এবং এটাকে সহজ টার্মে অ্যালোপেশিয়া বলা হয়। এই জিনিসটাও আমরা অনেকেই বা সবাই হয়তো জানি। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা নিয়ে হয়তো আমি আগে কখনো কথা বলিনি, সেটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা। তো কথাটা যদি আমরা খুব সংক্ষেপে বা ভাগ করে বলি, কী অর্থ দাঁড়ায় অ্যালোপেশিয়া মানে হচ্ছে চুল পড়া। এরিয়াটা কথাটার অর্থ হচ্ছে এরিয়া ওয়াইজ, মানে বিভিন্ন এরিয়ায় দেখা যায় যে জায়গায় 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 চুল পড়ে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা। সেটা মাথায় বা স্ক্যাল্পে হতে পারে, ছেলেদের ক্ষেত্রে দাড়িতে হতে পারে, গোফে হতে পারে, এরকম। তো অনেক সময় পেশেন্ট, এটা কিন্তু অনেক সময় হঠাৎ করে হয়, ওভারনাইট হয়। তো পেশেন্ট অনেক সময় মনে করে যে তার চুলটা বা তার দাড়ির এখানে বোধহয় কোনো পোকা খেয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে। অনেক সময় পেশেন্ট কিন্তু ভয় পেয়ে আমাদের কাছে সাথে সাথে চলে আসে। তো মনে রাখতে হবে এটা কিন্তু একটা অটো ইমিউন ডিজিজ। তো আমরা যদি সংক্ষেপে বলি যে এটা আসলে পেশেন্টের কোনো দোষ নেই বা তার কিছু করার নেই, এটা হচ্ছে আপনাআপনি হয় এরকম একটা ডিজিজ। তবে এই অ্যালোপেশিয়া এরিয়াটার সাথে অনেক সময় থাইরয়েড ডিসঅর্ডার, ডায়াবেটিস, এন্ডোক্রাইন সমস্যা, এমনকি হাই অ্যালার্জি বা আইজি লেভেল কিন্তু অনেক সময় এটাকে অ্যাগ্রেভেট করতে পারে অথবা এটার সাথে সম্পৃক্ত থাকতে পারে। তো অ্যালোপেশিয়া এরিয়াটা হলে আপনি ভয়ের কিছু নেই, আপনি সাথে সাথে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন, উনি আপনাকে ওষুধ দিবে। সাধারণত আমরা ট্যাক্রোডিমা জাতীয় ওষুধ দিই অথবা মিনোক্সিডিন জাতীয় স্প্রে দিই, অনেক সময় মুখে খাওয়ার জন্য বায়োটিন দিই। তবে এটা খুব ফেমাস এবং পপুলার একটা চিকিৎসা হচ্ছে ইন্ট্রালিশনাল স্টেরয়েড ইঞ্জেকশন, যেটা আমরা হয়তো একটা নির্দিষ্ট ইন্টারভেল পরপর দিয়ে থাকি। এই ইন্ট্রালিশনাল স্টেরয়েড ইঞ্জেকশনটা আমাদের এই অ্যালোপেশিয়া এরিয়াটার ক্ষেত্রে, সেটা স্ক্যাল্পে হোক বা দাড়িতে হোক, খুব ভালো কাজ করে। তো এ ধরনের অ্যালোপেশিয়া এরিয়াটা বা জায়গায় জায়গায় হঠাৎ করে চুল পড়ে গেলে আপনারা ঘাবড়াবেন না, একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাকে খুব সুন্দর সহজ সমাধান দেবেন। ধন্যবাদ।